হ্যাঁ, হ্যালো হোয়াটসঅ্যাপ বাড়ি, ওয়েলকাম টু ইমরান সেটিং ব্লগ। তো দেখতে পাচ্ছেন নতুন একটা ভিডিও, আর মানে নিয়মিত আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গায়ে একই ড্রেস, কিংবা আজকে আমি শুক্রবার, আজকেই কিন্তু সব ভিডিও করে নিচ্ছি, ঠিক আছে? যে যা কমেন্ট করছে তার উপরে আজকে যে পুরো সপ্তাহে যে ভিডিওটা আজকে কিন্তু কমপ্লিট করে নিচ্ছি, ঠিক আছে? কারণ শুক্রবারের দিন বেশি আমরা মানে ফাঁক পাই এই জন্য। তো এখন যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে জাম্প, স্কেটিং জাম্প করা ভিডিও। তো আমি সাথে নিয়ে নেব উজ্জ্বলকে, আমার ছাত্রকে। ওটা নিয়ে এদিকে আসো, যে দুটো নিয়ে এদিকে আসো, আসো আসো জলদি, ওই দুটো নিয়ে আসো, যে দুটো নিয়ে আসো। কেন, কি হয়েছে? হ্যাঁ, সাইডে তো দেখেন একটা ভুল করেছো, মানে ভুল করেছি কি, আমি যে দুটো আনতে বলেছি, ও বলছে যে আমার মুসিতে না লাগবে, তো যে দুটো বাধ্য হয় আমাকে আনতে হচ্ছে, ঠিক আছে? কিছু করার নেই, ইয়ে শেখা লাগে, বুঝছো? তো আপনাকে পারফেক্টলি জাম্প শেখার জন্য আপনাকে এরকম দুটো কোনো জিনিস লাগবে, যে জুতো হোক বা ঢিল হোক বা যা হোক দাগ হোক, হ্যাঁ না? তো পারফেক্টলি কিভাবে জাম্প করবেন আপনি সেটাই আমি দেখাবো আজকে। তো পারফেক্ট জাম্প করার জন্য প্রথম আপনাদেরকে সাইড আসুন, গাড়ি ঘোড়া তোমাকে জাম্প করতে বলে জাম্প করবে, না হলে না, ঠিক আছে? দাঁড়িয়ে যাও, ওকে। তো প্রথমে কি করতে হবে আপনাকে, জাস্ট আপনি যা চালান কিংবা ব্যাগে চালান, যেটা হোক আপনি যা চালাতে পারেন চালাতে পারেন, আমি শেখাচ্ছি আপনাকে এখন বর্তমান জাম্প, আপনি কিভাবে জাম্পটা করবো সেটাই দেখবেন, ওকে? তো আপনার দেখাচ্ছে যেভাবে স্পিড তুলেছেন আপনি তুলেছেন, বাট জাম্প করার আগে স্কিল হতে হবে হয়ে নর্মালি, ঠিক আছে? না আপনি কোনো দিক বেঁকতে পারবেন, দেখুন ওর জাম্পটা দেখুন, সামনে ঝুল, জামটা কিন্তু হয়েছে, পারফেক্টলি হয়েছে, কিন্তু ভুল ছিল, ভুল ছিল, কারণ ও কিন্তু স্টেট উঠেছে, স্টেট পড়েছে, বাট স্টেট করার কোনো, স্টেট পড়লে কি একটু ঝামেল হলে পিছনে পড়ে যাবে, তো তার জন্য কি বডিটা সামনে জাস্ট এই পজিশনেই থাকবে, ওকে? আর এই পা দুটো একটা হাইড্রোনিক কিংবা স্প্রিং এর মতো কাজ করবে, যার জন্য আপনার বডিটার উপরে ধাক্কা না লাগে, মাজায় না ধাক্কা লাগে, আর পড়ার তো কোনো চান্সই নেই জাম্পে, ওকে? তো পারফেক্ট যেটা হচ্ছে স্পিড তুললাম, জাম্প করলাম, ব্যাস একদম সামনে, ওকে। তো আমি জাম্প ভিডিওটা করছি কারণ এই কিন্তু জাম্প প্র্যাকটিস করছিল, মানে একটু আগে জাম্প করতে দিয়েছি পড়ে গেছে, এই জন্য জাম্প একে প্র্যাকটিস করাচ্ছে, আর সাথে আপনার দেখছেন আপনাদের উপকারের জন্য, আপনাকে বলে দেওয়া হচ্ছে, একে বলে দেওয়া হচ্ছে। তো এবার তুমি আবার ভালো করে দেখাও, চলো সে কিন্তু জামটা করছে যে সময় জাম্প, জাম্পের পিছনে ভুলটা হচ্ছে দেখেন, আমাকে বলি তো জামটা একটা জাস্ট টুপ করে একটা খোসা দিচ্ছে, এটাই কিন্তু ওর ব্যালেন্সটা ঘুরে যাচ্ছে, ঠিক আছে? এবার জাম্পের যে ফোকাসটা করতে হবে, দ্বিতীয় স্টেপের যে ফোকাসটা হচ্ছে, আপনি দুটো পা দিয়ে চালাচ্ছেন না, এই অনেকের ডান পায়ে বল থাকে বেশি, বাম পায়ে বল থাকে বেশি, এই জন্য এইভাবে জাম্প করলে হয় কি, এক পায়ে বেশি জাম্প হয়ে যায়, এক পায়ে হচ্ছে এক পায়ে প্রেশার পড়ে যাবে, এক পায়ে প্রেশার কম পড়ে, তো এটার জন্য আপনাকে দেখা যাচ্ছে যে আপনি উপরে উঠে ঘুরে যান, এরকম ঘুরে যান। তো আমি এটা চেষ্টা করে একটু ভুল করে দেখাই, এরকম হয়ে যায় অনেক সময় জাম্পটা, তো এই জাম্পটা হলে অনেক সময় ব্যালেন্স করা যায় না, পড়ে যায়। তো দু পায়ে সমানভাবে একই রকম জাম্প, সে কিন্তু একদিক জাম্প করার সময় আগে একদিক পিছন গাড়ি একদিক বেঁকে যাচ্ছে, ঠিক আছে? তো এগুলো আপনি জাস্ট খেয়াল করবেন ছোট থেকে। তারপরে দেখাচ্ছি আপনি চালালেন, স্টিল হলেন, দুই পা একসাথে দিয়ে, ঠিক আছে? তো জামটা করার জন্য আগে আমি আপনাকে দেখাচ্ছি, জাস্ট এক জায়গায় দেখাচ্ছি, সেটা হচ্ছে মাটিতে। তো দেখা যায় এখানে, এখানে দেখা যায়, ওকে। তো আমি ঘাসে এসেছি, তো এখানে দেখা যাচ্ছে আমার জামটা করার আগে করতে হবে এই পজিশন, নেই বডির অনেকে জাস্ট নিট থাকে, নিট থেকে পজিশনটা নেয়, অনেকে হাত দিয়ে ঝাড়া মারলে হাতের একটা প্রেশারে জাস্ট আরো উপরে ওঠে, ওকে? কি করছে ও,
দেখুন গাড়ি আসছে, খেয়াল করো তো। জাস্ট আমি যে পজিশনটা নেই সেটাই বলছি আপনাকে, জাস্ট আমি এইভাবে চলছে রানিং, আমি যে পজিশনটা নেই সেটা হচ্ছে জাস্ট নেই, তারপরে জাম হাই, ওকে তো খেয়াল করো নেই, নেট হলাম তো আমার কিন্তু ফোকাসটা ইয়ে ঝোল, বডির ঝোলটা কিন্তু পিছনে নেই, আমার বডির ঝোলটা আছে পুরো পায়ের সাথে, আর একটু ঝোল বডির হাতে যে ঝোলটা আছে সেটা সামনের দিকে, ওকে। তো আমি যদি পড়ি তো সামনের দিকে পড়বো, যদি পড়ি কিন্তু পিছন দিকে পড়ার কোনো চান্সই নেই আমার। তো আমি এভাবে উঠলাম আর এই যে পাটা দিয়ে আবার নামার সময় যে এরমভাবে নামলাম না, কিন্তু এভাবে নামলে ড্রপ খেয়ে আপনি অন্যদিকে পড়ে যান, এইভাবে জাম্প করবেন আর এইভাবে ব্যালেন্স করবেন, এই জাম্প এই ব্যালেন্স। প্র্যাকটিস করছে, ঠিক আছে প্র্যাকটিস করো, আবার জাম্প করো, জাম্প যেভাবে প্র্যাকটিস করছি, জাম্প একজব, আবার জাম্প, জাম্প একজব, এটাই এটা হল পারফেক্ট, ঠিক আছে। এবার যেটা দেখাবো আপনাকে দেখাই, আমরা প্রথমে দূরে জুতো দিয়ে নেব, ঠিক আছে। তো এত দূরে দেওয়ার দরকার নেই, জাস্ট ফার্স্ট টাইম আপনারা ছোট ছোট করে শিখবেন, ওকে। তো ফার্স্ট আপনারা ছোট ছোট করে শিখবেন, এই যে উঠলেন দেন ইজি, গাড়ি আসছে কিন্তু উজ্জ্বল পিছনে, পিছনে ঝোল না, আমার জাম্প করা বা যদুর সরাই নেবা। তো এবার দেখুন পারফেক্ট জাম্প কারণ, তো গাড়ি ঘোড়া ঝামেলা কেয়ার করার, দাঁড়াতে হবে, ঠিক করে দিয়ে শোনা, তো গাই যেটা হচ্ছে আমরা এখন পারফেক্টলি জাম্প করব, দেখুন জাস্ট আমি পজিশন নিলাম, রোটেট জাম্প ইজি, কি হচ্ছে ওকে ব্যালেন্স কমাই দেবো, আচ্ছা ওকে। তো গাইস জাম্পের ভিডিও এই ছিল, জাম্পের ভিডিও, আরও যদি আপনার সূক্ষ্মভাবে চেষ্টা করতে চান, অনেকের সূক্ষ্মভাবে ট্রাই করতে চান, কিংবা যারা পারতেছেন না অবশ্যই কথা বলবেন কিংবা কমেন্ট করবেন, ঠিক আছে। অ্যাকুরেটলি আপনাদের শিখিয়ে দেবো, ভাই ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, ভাই ভাই বন্ধ কর, এই বন্ধ কর।